আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে খড়িবাড়ির গৌসিংজোতে দলীয় কার্যালয় উদ্বোধনের পর শুক্রবার বাড়ি বাড়ি প্রচার করলেন খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন গৌসিংজোতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে প্রচার শুরু করে ওই এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি যান তৃণমূল কংগ্রেসের সদস্যরা। সাথে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য কৃষ্ণ রায়, পুষ্পা রাও লাকড়া ও গোপাল বর্মন সহ অন্যান্য দলীয় কর্মীরা। এদিন স্থানীয় পঞ্চায়েত সদস্য কৃষ্ণ রায় বলেন, রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমরা বিভিন্ন এলাকায় বুথে বুথে প্রচার শুরু করেছি। আজ আমরা গৌরসিংহতে বাড়ি বাড়ি প্রচার করলাম, রাজ্য সরকারের পরিষেবাগুলি তুলে ধরা হচ্ছে, সাধারণ মানুষ এবার তৃণমূল কংগ্রেসের পাশে আছে তা মানুষের উৎসাহ দেখে বোঝা যাচ্ছে। বিপুল ভোটে জয়ী হবে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা। আজকে আমাদের রানীগঞ্জ জিপির মধ্যে বুধে বুধে আগামী 26 তারিখ লোকসভা ভোট আছে। গোপাল লামার নেতৃত্বে আমাদের যে কর্মী আছে সবাই আনন্দ হয়ে খাটতেছে, একদম বুধে বুধে ডোর টু ডোর যাইতেছে, সবাই গ্রামের লোক সাড়া দিচ্ছে যে না, এবারে 15 বছর থেকে আমরা বিজেপিকে দেখলাম, এবারে গোপাল লামাকে জিতাবো, সবাই বলতেছে, গ্রামের লোক বলতেছে, আমরা বলতেছি না, গ্রামের লোক বলতেছে। বিপুল ভোটে আমরা এবার আমাদের যে গোপাল লামা প্রার্থী সে জিতবে। এখানে শুরু হইল গোরসিং 1-2, আরো বিভিন্ন জায়গায় আমাদের চলতেছে। আজ থেকে আমরা শুরু করলাম। আমি এখানকার গ্রাম পঞ্চায়েত কৃষ্ণ রায়। দিদি আমাদেরকে কিছু দিচ্ছে, তাহলে আমরাও দিদিকে কিছু দিব, তাই তো? আজকে যে আমাদেরকে 1000 টাকা দিল, হতে পারে আমাদের প্রধানমন্ত্রী হয়ে যাবে, তাহলে আমাদেরকে আরো বেশি পারে, অনেক বেশি দিতে পারে। জয় বাংলা।